সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জন্য কি করতে হবে আর কোন কাজগুলো তাকে বর্জন করতে হবে এই দিক নির্দেশনাকে সামনে রেখে আমরা ইতিমধ্যে কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি গত পর্বগুলোতে আমরা আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ আল্লাহরাবুল আলমের সাথে যে সম্পর্ক হবে সে সম্পর্কের ক্ষেত্রে করণীয় বিষয়গুলো আমরা আলোচনা করেছি আদর্শ মুসলিম ব্যক্তির উপলব্ধির মধ্যে থাকবে এটি যে জাকাত হচ্ছে সম্পদের ক্ষেত্রে ফকির এবং মিসকিনদের আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে নির্ধারিত হোক এবং সেটাই সে মনে করবে আসুন আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করি দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি জাকাত আদায় করতে কখনো অস্বীকৃতি জানাবে না এবং জাকাত আদায়ের ক্ষেত্রে কখনো গড়িমসি করবে না জাকাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিনের যে বিধান রয়েছে সে বিধানকে কখনো অস্বীকার করবে না বরং জাকাত সে হিসাব কষে তার সম্পর্কে জাকাত আদায় করবে তাই আমরা এই বিষয়টি রসুল্লাহ সাল্লামের হাদিসের আলোকে আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই কারণ আদর্শ মুসলিম ব্যক্তি যখন জাকাত আদায় করতে কখনো অস্বীকার জানাবে না অস্বীকার করবে না জাকাত আদায় না করাকে বা জাকাত আদায় করাকে অস্বীকার করাকে আদর্শ মুসলিম ব্যক্তি কিভাবে উপলব্ধি করবে আমরা জানি আদর্শ মুসলিম ব্যক্তি যেমনিভাবে জাকাত আদায় করবে তেমনিভাবে যে জাকাত দিতে চাইবে না বা জাকাত দেবে না বা জাকাত দিতে অস্বীকৃতি জানাবে তার এই অপরাধকে হত্যাযোগ্য জঘন্য অপরাধ হিসেবে মনে করবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তাই রাসুল উল্লা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমরা হাদিসটি শুনি তারা আমাদের কাছে স্পষ্ট হবে এই আদিশটি ইমাম আবুদ আউদ বর্ণনা করেছেন তার শুনানের মধ্যে পনেরোশো আটান্ন নম্বর হাদিস আবু হর আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা তুফিয়া রসুল্লাহ সাল্লাহ উলিউ সাল্লামা ওয়াস্তুখলিফ আবু বকরিন বা আদাহু রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন ইন্তেকাল হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ ইসলামের তিরোধানের পর আবু বকর রদি আল্লাহ তারপরে যখন খেলাফত লাভ করলেন ওয়া ক্যাফার আমান ক্যাফার আমিন আরব আরবদের মধ্যে কিছু সংখ্যক লোক পুফুরি করল তারা আবার মোরতাদ হয়ে গেল মানে যেটাকে বলা হয়েছে কি ওয়াকে এত রিদ্ধা মানে মোরতাদ হওয়ার ঘটনা ঘটলো এবং কিছু সংখ্যক আরবদের কিছু কবিলা কিছু গোত্র কুফুরিতে আবার লিপ্ত হল তারা ইসলাম থেকে বেরিয়ে গেল মোরতাদ হয়ে গেল এমন অবস্থা অবকর দিয়ে আল্লাহ তালন একটা সংকটাপন্ন অবস্থায় ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরীণ একটি সংকট অবকর দিয়ে আল্লাহ তালন ফিল করলেন উপলব্ধি করলেন এমন একটা কঠিন অবস্থা তৈরি হল তার মধ্যে একদল লোক অর্থাৎ আবকর দিয়ে আল্লাহ কাছে জাকাত দিতে স্বীকার করলো এখানে খুব সূক্ষ্মভাবে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে তারা জাকাত অস্বীকার করে নেই তারা জাকাত আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে ফরজ নয় এই কথা বলেননি জাকাত আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে ফরজ নয় এইভাবে বলেন নাই এবং জাকাতকে অস্বীকার করেন নাই যে জাকাত আমাদের উপর ফরজ করা হয়নি এটা অস্বীকার করে নাই বরং তারা অস্বীকার করেছে এই জাকাত আব্বকর দিয়া তালামের কাছে দিতে তারা অস্বীকার করেছে এবং এই অস্বীকার করার পক্ষে তাদের দলিল হচ্ছে কোরআন করিমের সুরা থার একশো তিন নম্বর আয়াত

তাদের সম্পদকে পবিত্র করবেন বিহা এই জাকাতের মাধ্যমে এরপরে ওয়াসাল্লি আলাইহিম এবং তাদের জন্য আপনি রহমতের দোয়া করবেন ওয়াসাল্লি আলাইহিম ইম আপনার এই দোয়া তাদের জন্য প্রশান্তি স্বরূপ তাদের জন্য প্রশান্তির বিষয় প্রশান্তির কারণ এবং তারা বলছে যে এটি নির্দেশ দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লা বকরকে নির্দেশ দেওয়া হয়নি এবং এই আয়তের মধ্যে আল্লাহবুল আলমিন স্পষ্ট করে দিচ্ছেন রসুল উল্লাহ সুল্লাহ ইসলাম জাকাত নেবেন তাদের জন্য দোয়া করবেন যে ওয়াসাল্লি আলহিম এবং তাদের উপর আপনি সালাত আদায় করবেন তাদের উপর আপনি রহমতের দোয়া করবেন সুতরাং এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটি শুধু রাসুলের জন্য নির্দেশ তাই তারা বলছে যে এটি কেবল রাসুলের জন্য নির্দেশ হলে অবকরের অধিকার নেই আমাদের কাছে তলব করতে পারে জাকাত চাইতে পারে যে আমরা আবকরের কাছে জাকাত দেবো তাই তারা অস্বীকার করলো জাকাত দিতে এমনি একটি অবস্থায় তারা জাকাত দিতে অস্বীকার করলো অবকর দিয়ে সিদ্ধান্তে উপনীত হলেন তাদের সাথে যুদ্ধ করার লড়াই করার সিদ্ধান্তে উপনীত হলেন তখন কাল অমর লে আবি

ইসলামের হকের ক্ষেত্রে যদি কোনো অন্যায় হয়ে যায় তার জন্য তাকে সেটি আদায় করতে হবে ওয়া হেসাবহু আল্লাহল এবং তার হেসাব হবে আল্লাহ আবুল্লা আলমিনের কাছে মানে বাকি হিসাবটুকু বাকি যে খুঁটিনাটি যে সমস্ত অপরাধ অন্যায় আছে সেগুলোর হিসাব আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে তার হবে তাহলে তুমি কিভাবে বলছো তাদের সাথে যুদ্ধ করবে ওমর রাজি আল্লাহ তালু ও বকর রাজিয়ালুকে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলেন তুমি কিভাবে এই ধারণা করছো বা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছ যে তুমি এদের সাথে লড়াই করবে বা যুদ্ধ করবে ফাঁকাল আবু তখন আবু বকর রাজি আল্লাহ বললেন অবকর রাজি আল্লাহ তালন এই অবস্থান ছিল মূলত আল্লাহর বিধানের ক্ষেত্রে কঠিন অবস্থান এবং শক্তিশালী অবস্থান পরে আবু বকর রাজি আল্লাহ তালানহু এইভাবে ঘোষণা দিলেন আল্লাহ হিরা উকাতান আল্লাহর কসম করে বলছি আল্লাহি লা উকাতিলান্না অবশ্যই আমি তাদের সাথে লড়াই করবো মানফার রাখা বাইনা সলাতি ও সাকাত যে সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে আলাদা করেছে তার সাথে অবশ্যই আমরা যুদ্ধ করব। যেহেতু আমরা দেখি আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন সলাত এবং জাকাতকে একসাথে উল্লেখ করেছেন ও আকিম উসলা ওয়ায়তুল সাকা আল্লাহ রাবুল আলামীন এভাবেই কোরআনের মধ্যে জায়গায় জায়গায় উল্লেখ করেছেন সালাতের কথা উল্লেখ করেছেন এবং তারপরে জাকাতের কথা উল্লেখ করেছেন দুটাকে একেবারেই একসাথে উল্লেখ করেছেন সুতরাং আল্লাহর কসম করে বলছি যে বাইনা সলাতি বল সেখা যে সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে অবশ্যই আমি তাদের সাথে যুদ্ধ করব।

যদি তারা একটা ছাগলের রশি যেটি জাকাত হিসেবে রসল্লাহ সাল্লা উলিয় সাল্লামের কাছে তারা দিত আদায় করত। যদি তাও দিতে তারা অস্বীকার করে তাও আমার কাছে দিতে না চায় অবশ্যই তাদের এই অস্বীকারের জন্য আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। এবং এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জাকাত যদি কেউ আদায় করতে অস্বীকার করে বা জাকাত আদায়ের ক্ষেত্রে গড়িমসি করে তাহলে তার এই অপরাধটুকু জঘন্যতম অপরাধ শুধু জঘন্যতম অপরাধ নয় বরং এটি হচ্ছে হত্যাযোগ্য একটি জঘন্য অপরাধ তাই আসল উল্লাহ সাল্লাহমাদিসিজ থেকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি জাকাতের এই বিষয়টি সিদ্ধান্ত উপনীত হবে জাকাত আদায়ের ক্ষেত্রে গড়িমুষি করা যাবে না বরং জাকাতের যে বিধান রয়েছে সেই বিধানকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে উপলব্ধি করে যে আল্লাহ রাব্বুর আলমের পক্ষ থেকে এটি আমার উপরে একটি অবধারিত বিধান তাই এই বিধান যাতে আমি পালন করতে পারি সেভাবে উপলব্ধি করে জাকাত আদায় করবে এটাই একজন আদর্শ মুসলিম ব্যক্তির করণীয় এবং কাজ হবে তিন নম্বর বিষয় হচ্ছে বান্দার হকের মতো হিসাব কষে আল্লাহর হক আদায় করবে কোনো ধরনের প্রতারণা বা মিথ্যার আশ্রয় নেবে না এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন দেখাতের হিসাব কষবে তখন সেটাকে একেবারেই বান্দার হকের মতো হিসাব কষবে ঠিক বান্দার হকের মতো জাকাতকে হিসাব কষবে আল্লাহ রাবুল আলমীর হককে আদায় করবে সেই আদায়ের ক্ষেত্রে কোন অবস্থায় একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোনো অবস্থাতেই সে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেবে না মিথ্যার আশ্রয় নেবে না যেহেতু সে জানে একটি আল্লাহ রাব্বুল হক সুপ্রিয় দর্শক বোনেরা আমরা বান্দার হকের জন্য যেহেতু বান্দা তার হক তলব করবে চাইবে তাই বান্দার ওই ভয়ে ওই আশঙ্কায় বান্দা আমার উপর আক্রমণ করতে পারে বান্দা আমার বিরুদ্ধে কেস করতে পারে বান্দা আমার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিতে পারে এই ভয়ে আমরা বান্দার হকের ব্যাপারে কসুর করতে পারি না প্রতারণা আশ্রয় নিতে পারি না মিথ্যার আশ্রয় নিতে পারি না বান্দার হককে আমরা যথেষ্টভাবে হিসাব করে আদায় করে দেই কিন্তু আল্লাহ রব্বুল আমিন হককে আমরা সেভাবে বিবেচনা করছি না কেন এর কারণটা কি এর একটিমাত্র কারণ হচ্ছে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন এখন আমাদের কাছে এসে এই হক তালাশ করেন না এই আল্লাহ রাবুল আলমিন আমাদের কাছে এই হক তলব করেন না এসে তাই আমরা অনেকেই মনে করি যে হয়তো আল্লাহ হকটা কোনোরকম এভাবে সেভাবে প্রতারণার মাধ্যমে অথবা মিথ্যা আশ্রয়ের মাধ্যমে যদি আল্লাহর হক থেকে বাঁচা যায় সেই চেষ্টাটুকু করে থাকে কিন্তু না একদিন অবশ্যই আপনাকে আল্লাহ রব্বুলের এই হক আদায়ের জন্য আল্লাহ রব্বুল দরবারে উপস্থিত হতে হবে এবং আপনি সেখানে আল্লাহ রব্বুল হক আপনাকে যেহেতু আপনার কাছে আর আদায় করার মতো কোনো ব্যবস্থা থাকবে না আপনার আমল নামা দিয়ে আপনার নেকামল দিয়ে এই হক আদায় করতে চেষ্টা করবেন সেটি আপনার পক্ষে সম্ভব হবে না ততটুকু নেকামল একজন বান্দার থাকবে না তাই সে অবস্থায় একজন বান্দা সত্যিকার কথা হচ্ছে আল্লাহ আব্বুল আলমিন হককে ঠিক বান্দার হকের যে মর্যাদা দিয়ে থাকে এমনিভাবে মর্যাদা দিয়ে আল্লাহ আলামিন হককে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আদায় করবে সেক্ষেত্রে কোনো মিথ্যা কোনো মিথ্যাচার অথবা কোনো প্রতারণা কোনো ধোকা এই ধরনের কোনো কিছু আশ্রয় গ্রহণ করবে না হিসাব কষবে যেভাবে হিসাব কষা দরকার এই হিসাবের মধ্যে কোনো ধরনের প্রতারণা আশ্রয় তিনি গ্রহণ করবেন না চার নম্বর যে পয়েন্টটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি শুধু ফরজ জাকাত আদায় করেই থেমে যাবে না বরং নফল দান সদকা ইনফাক ফি ইত্যাদিও করবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আদর্শ মুসলিম ব্যক্তি শুধুমাত্র ফরজ বিধানগুলোই পালন করবে যেটা আল্লাহ রাবুল তার উপর ফরজ করেছেন অবধারিত করেছেন শুধুমাত্র সেগুলোকেই গুরুত্ব দেবে তাহলে তো সেই আল্লাহ রাবুল আহমিনের নির্দেশ শুধু অনুসরণ করলো আল্লাহ রাবুল্লা আলমীর নৈকট্য লাভ করার জন্য অতিযুক্ত কোনো করণীয় তা থাকলো না এজন্য আদর্শ মুসলিম ব্যক্তি শুধু ফরজ জাকাতের মধ্যেই তাকে সীমাবদ্ধ করবে না বরং ফরজ জাকাতের পাশাপাশি সদকা করবে দান করবে ইনফাকি সাবিল্লা করবে যেটি করার জন্য আল্লাহ আব্বুল্লা আলমিন তাকে উদ্বুদ্ধ করেছেন এবং কোরআনের মাধ্যমে আল্লাহ সুবাহনু তালা তাকে বারবার নির্দেশ দিয়েছেন অনুপ্রাণিত করেছেন এই কারণেই তো আমরা দেখি কোরআনের কয়টি আয়তের মধ্যে আল্লাহ রাব্লুল আলমিন ফরজ জাকাতের কথা বলেছেন খুব কম সেটি প্রায় বত্রিশ তেত্রিশটি আয়তের মধ্যে আল্লাহ সুবাহনু তালা ফরজ জাকাতের কথা উল্লেখ করেছেন আর প্রায় দুই শতাধিক আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইনফাক ফিসাবিল্লা করার জন্য আল্লাহ রাস্তা দান করার জন্য সদ্গা করার জন্য বিভিন্ন খায় রাত ভালো কাজে আমাদেরকে গ্রহণ করার জন্য সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হয়েছে বিরতির বিরতিতে যাচ্ছি একটু পরে ফিরে আসছি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ফিরে এলাম বিরতি থেকে আমরা বলতেছিলাম যে আদর্শ মুসলিম ব্যক্তির জাকাত আদায়ের ক্ষেত্রে তার যেই চার নম্বর যে পয়েন্ট সেটি এই সেই জাকাতের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে না শুধু ফরজ জাকাতের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে না বরং একজন আদর্শ মুসলিম ব্যক্তি ফরজ জাকাতের পাশাপাশি নফল যেই আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে ইনফাকের কথা বলা হয়েছে খরচ করার কথা বলা হয়েছে সেই খরচগুলো করবে এইটি আল্লাহ সুবাহালা কোরআনী করিমের সুরা আলবাকার দুইশো পনেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ সাদ করেন ইস আলুন একে মেউন লোকেরা আপনাকে প্রশ্ন করবে আপনার কাছে জানতে চাইবে মা যে তারা কি খরচ করবে কার জন্য খরচ খরচ করবে করবে কিভাবে আপনি বলুন মা তোমরা কল্যাণের ক্ষেত্রে ব্যয় করবে ফালিল এদের প্রথম খাত হচ্ছে তোমাদের পিতা মাতার জন্য এই জন্য একজন মুসলিম আদর্শ মুসলিম ব্যক্তি তার এনফাকের মধ্যে সর্বপ্রথম যাদেরকে স্থান দেবে সর্বপ্রথম যাদের জন্য আদর্শ মুসলিম ব্যক্তি এনফাক করবে তারা হচ্ছে পিতা মাতার জন্য সেন ফাঁক করবে পিতা মাতার জন্য খরচ করবে আজকে আমরা লক্ষ্য করি আমাদের সমাজের দিকে সামনে রেখে যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাই তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আমরা যারা মুসলিম আছি আমরা দেখি যে সবার জন্য আমরা খরচ করি কিন্তু পিতা মাতার কোনো খবর আমরা রাখি না আমরা নিজেদের ব্যস্ততায় নিজেদের পরিবারের ব্যস্ততায় নিজেদের স্ত্রী নিজেদের পুত্র সন্তান সন্তানদের ব্যস্ততায় সন্তান সন্ততিকে নিয়ে এমনভাবে আমরা ব্যস্ত হয়ে যাই এত বেশি ব্যস্ত হয়ে যায় যে দেখা যায় যে আমরা এই ব্যস্ততার মধ্যেই নিজেদেরকে লিপ্ত করে রাখি ফলে অবস্থা এই যে আমরা দেখতে পাই যে আমরা নিজেদের পিতা মাতা যাদের হকের কথা আল্লাহ আল্লাহ হকের পরে করেছেন আল্লাহ রব্বুল আলমিন হকের পরে আল্লাহ রব আলমিনের নির্দেশ দেওয়ার পরে

আল্লাহ রাবুল আলামী ভিতরে রয়েছে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন জাকাত আদায় করবে জাকাত আদায়ের ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি এই চিন্তা তার মাথার মধ্যে থাকবে যে আমি শুধু জাকাত আদায় করবো আল্লাহ রাবুল আলমিন যেটি আমার উপর ফরজ করেছেন সেটাই নাকি আরও যে সমস্ত বিষয় আছে সেগুলো আদায় করবে জাকাতের পাশাপাশি তিনি অতিরিক্ত দান সদকা ইনফাক ফিসাবিল্লাহ যেগুলো আল্লাহ রবুল্লা করতে বলেছেন সেই ইনফাক ফিসাবিল্লাহ এই কাজগুলো বেশি বেশি করার জন্য চেষ্টা করবে একেবারে সর্বশেষ যে পয়েন্টটি সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে জাকাত আদায়ের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সর্বাবস্থায় চেষ্টা করবে আল্লাহ রব্বুর আলমিন যতটুকু তার উপর ফরজ করেছেন তার চেয়ে বেশি আল্লাহর বান্দাদের জন্য আদায় করা যেহেতু সে যত বেশি আদায় করবে যত বেশি দান করবে তত বেশি আল্লাহ রব্বুর আলমিনের কাছে মর্যাদা লাভ করবে আল্লাহ রসুল সাল্লাহুল ইসলাম বলেছেন দানের মাধ্যমে বিপদ আপদ দূর হয়ে যায় দানের মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিন বিভিন্ন বালা মুসিবত দূর করেন এবং দানের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের সমৃদ্ধি দান করেন বরকত দান করে থাকেন যেহেতু এই জাকাতের মাধ্যমে বরকত হয়ে থাকে এই জন্য আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে যে আমি জাকাত আদায় করছি আমি এনফাক ফিসাবলা করছি আমি আল্লাহর রাস্তায় দান করছি এটি আমার সম্পর্কে কমাবে না এই কারণে সহি মুসলিম হাদিসের মধ্যে এসেছে আসল আল্লাহ সাল্লা সাল্লাম তিনটি বিষয়ের উপর কসম করেছেন আসল উল্লাহ সাল্লা সাল্লাম শপথ করে তিনটি বিষয় পরশ্চন্তমধ্যে একটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম শপথ করে আমাদেরকে জানিয়েছেন মা নাকাসাত মালুন মিন সাদাকা যে কোন অবস্থাতেই সাদাকা কোনো সম্পদকে কমাতে পারবে না কোন সম্পদকে কমবে না মা নাকাসাত সাদাকাতুম মিন মাল যে সাদাকা কোন অবস্থাতেই কোন মালকে কমাতে পারবে না কোন অবস্থায় সদকা দান খয়রাতের মাধ্যমে তার সম্পদ কমবে না একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেটাকে যদি উপলব্ধি করে তাহলে তিনি আল্লাহ রзкаয়ে দান করবেন

এটাও তার অন্যতম একটি করণীয় রমাদান মাসে সিয়াম পালন করবেন এবং রমাদানের যেই তারা বিহ আছে তারা আদায় করবেন এই ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে তার উপর যে সিয়ামকে আল্লাহ করেছেন সেটাকে সত্যিকার ভাবে উপলব্ধি করবেন আল্লাহ রেমি মধ্যে বলেছেন তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে কামায় কুতিবা আল্লা কাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল যাতে তাকুয়া অবলম্বন করতে পারো যাতে তোমরা হতে আল্লাহ তালা আমাদের উপর যে সিয়াম ফরজ করা হয়েছে সেই বিধানটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে যে সিয়াম হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমীর পক্ষ থেকে একটি ফরজ ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহরবুল্লা আলমীর ইবাদত

তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাসে উপনীত হবে রমাদান মাসে উপস্থিত হবে এই মাসে আল্লাহ সুবাহ সিয়ামকে ফরজ করেছেন একটি ফরজি তাই এই মাসের গুরুত্ব তিনি উপলব্ধি করবে এই মাসের গুরুত্ব আরো এইভাবে উপলব্ধি করবে যে একজন বান্ধা আল্লাহবুল তারপর সিয়ামকে ফরজ করেছেন এই মাসে শুধু তাই নয় বরং আল্লাহ সুবাহানব তালা এই মাসের মধ্যে কোরআনে করিমকে উপতীর্ণ করেছেন এই জন্য এই মাসের গুরুত্ব তিনি এইভাবে উপলব্ধি করবেন আল্লাহ রবুল আলমিন কোরআন করিম আর কি বলেন শেহরুর মদন আলাজি ফিহিল কোরআন

এই কিতাব অবতীর্ণ করেছেন যে কোরআন আল্লাহ সুবাহারা আমাদের জন্য অবতীর্ণ করেছেন এটি রমাদান মাসে অবতীর্ণ করেছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করার মাধ্যমে এবং রমাদান মাসের তারাবি পালন করার মাধ্যমে সে সত্যিকার ভাবে মাসের গুরুত্ব উপলব্ধি করবে এবং আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে তার উপর যেই ফরজ সিয়াম আল্লাহ সুবাহবতারা অবধারিত করে দিয়েছেন অপরিহার্য করে দিয়েছেন সেই অপরিহার্য সিয়ামের বিষয়টি সে সত্যিকারভাবে ভাবে উপলব্ধি করবে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি সিয়ামের ক্ষেত্রে নিম্নের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করার জন্য চেষ্টা করবে এক নম্বর বিষয় হচ্ছে ইমান ওহতাবের সাথে রমাদান মাসের সিয়াম পালন করবে রমাদান মাসে সিয়াম পালন করবে সবাই তো সিয়াম পালন করবে আল্লাহর বান্দা যারা ইমান এনেছে যারা ইমানের ঘোষণা দিয়েছে সবাই তো সিয়াম পালন করবে যেহেতু তোমাদের সকলের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে এই নির্দেশ দিয়েছেন তাই সিয়াম তো সকলেই পালন করবে কিন্তু একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখন সিয়াম পালন করবেন তার সিয়ামের পদ্ধতি কি হবে এটি আমাদের প্রথম পয়েন্ট সেটি হলো এই আদর্শ মুসলিম ব্যক্তি যখন সিয়াম পালন করবে তখন তিনি ইমান এবং সাবের সাথে সত্যিকার আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তার উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছে এই সিয়ামের ফরজিয়তকে সত্যিকারভাবে মেনে নিয়ে আল্লাহ রবুল আলমিনের ইবাদতকে সত্যিকার মেনে নিয়ে উপলব্ধি করে এবং এহতেসাব সবের আশা করে আল্লাহ রবুল আলমীর কাছে আল্লাহ মানে এই এবাদত নিচক শুধু এবাদত নয় এইাদত শুধুমাত্র উপবাস নয় বরং তোমার কাছে চাই তুমি যে স্বভাবের প্রতিশ্রুতি দিয়েছ সেই প্রতিশ্রুতির জন্য সেই স্বভাব লাভ করার জন্য সেভাবে ইমাম এবং সাথে শিয়াম্পল করবে সুপ্রিয় দর্শক সময় হল আজকে বিদায় নেওয়ার আজকে আর সময় নেই ইনশাআল্লাহ আল্লাহ একই বিষয়ে আমরা আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব আগামী পর্ব আপনাদেরকে পাবো এই প্রত্যাশায় ওয়াফেরা আলহামদুলিল্লাহুল্লাহিখ্যাত